চাঁদের মাটিতে পা রাখার অভিযান সফল ইসরোর। এবার তাদের নজর সূর্য। সব ঠিকঠাক চললে আগামী 2রা সেপ্টেম্বর সূর্যের দিকে উড়ে যাবে ইসরোর আদিত্য এল-১। সূর্যের উপর নজরদারির জন্য এটি ভারতের প্রথম অভিযান। অভিযান সফল হলে সূর্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করতে পারবে ইসরো। আর এর সঙ্গে জুড়ে গিয়েছে শিলিগুড়ি শহরের নাম। শহরের দেশবন্ধুপাড়ার বাসিন্দা জন্মেজয় সরকার আদিত্য এল-১ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সূর্যের অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণের জন্য এই অভিযানে যে টেলিস্কোপ পাঠাচ্ছে ইসরো, সেই টেলিস্কোপ তৈরির সঙ্গে যুক্ত জন্মেজয়। স্বাভাবিকভাবেই আমার কাছে তো অত্যন্ত খুশির বিষয়, তার কারণ বাবা হিসাবে আমার ছেলে বা আমার সন্তান সে এমন একটা কাজের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে ডিপলি একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে জড়িয়ে রয়েছে, যার মধ্যে একটা অত্যন্ত বড় একটা ক্রিটিক্যাল কাজ। যে কথাটাকে আমরা স্বাভাবিকভাবে মনে হয় যে একটা সূর্য অভিযান বা তাতে বলা হয়েছে যে সূর্যের দিকে কোনো মহাকাশযান যাচ্ছে, আসলে তা কিন্তু নয়। সেটা হচ্ছে এই পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে একটা খুব ক্রিটিক্যাল জায়গাতে, সেখানেও ভেসে থাকবে পৃথিবী আর সূর্যের মাঝখানে, আর সেখান থেকে আনইন্টারাপ্টেড 24 ঘন্টা লাগাতারভাবে একদিকে সূর্যকেও দেখতে থাকবে আরেকদিকে পৃথিবীর আলোকিত অংশটাকে দেখতে থাকবে। তো সূর্যের থেকে তৈরি হওয়া এই যে আল্ট্রাভায়োলেট রে, এরা তো আমাদের পৃথিবীর আপার অ্যাটমসফিয়ারকে ভীষণ রকমভাবে ইম্প্যাক্ট করে, কাজে একে স্টাডি করাটা, আরও খুব ভালোভাবে স্টাডি করাটা ভীষণ জরুরি। তো সেই কাজটা করবার জন্য যে যন্ত্রটা আদিত্য এল-১ যাচ্ছে সেটা হচ্ছে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, SUIT। এই SUIT তৈরি করেছে পুনের আয়ুকা ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। তো তার বিহাফে যে কয়েকজন ছাত্র, যে কয়েকজন রিসার্চ স্কলার, ওর মধ্যে যারা অ্যাকচুয়ালি হাতে কলমে যন্ত্রটা বানিয়েছে আর কি, তার মধ্যে জন্মেজয় একজন। ছোটবেলা থেকেই মহাকাশচারীর প্রতি ঝোঁক ছিল তার। শিলিগুড়িতে স্কুল ও কলেজ শেষের পর জন্মেজয় পদার্থবিদ্যা নিয়ে তেজপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। সেখান থেকেই মহাকাশ পদার্থবিদ্যা এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে চর্চা শুরু হয়। তারপর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ শুরু করেন ইউকাতে। সেখানেই তারা তৈরি করেছেন আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ। এবার সেই টেলিস্কোপ নিয়েই সূর্যের দিকে উড়ে যাবে আদিত্য এল-১। জিনিস বানাচ্ছে, চন্দ্রযানের জিনিসগুলো তখন বানাচ্ছিল, কি অসম্ভব অমানসিক পরিশ্রম করছে, শুধু এই ছেলেগুলো না, এদের যারা সিনিয়র সায়েন্টিস্ট, যারা গাইডস, কি অমানসিক পরিশ্রম করছে, এই ভাবা যায় না। এবং এটা কখনোই যদি শুধুমাত্র একটা টার্গেট থাকে যে এই পরীক্ষাটায় পাশ করতে হবে এবং ওখান থেকে নম্বর পেতে হবে, ওখানে চাকরি পেতে হবে, এই টার্গেট নিয়ে এই পরিশ্রম কেউ করতে পারে না। এটা একটা অদ্ভুত নেশা হয়ে যায়, নেশা। তো আমি চাই ছেলেরা এই নেশাগ্রস্ত হয়ে যাক, কাজ করার নেশা, জানবার নেশা। এবার চন্দ্রযানের থেকে প্রায় 5 গুণ বেশি পথ পাড়ি দেবে আদিত্য এল-১। 40 দিনের এই যাত্রাপথের শেষে কার্যত একটি শূন্যস্থানে মহাকাশযানটিকে স্থাপন করতে হবে ইসরোর বিজ্ঞানীদের। তারপর সেখান থেকে সূর্যের উপরে নজরদারি চালাবে ইসরো। আর তাতে সফল হলে যে ভারত মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।